হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা হয়তো জানেন যে আমরা বিভিন্ন অনলাইন সোর্স থেকে সমস্ত তথ্য তুলে নিয়ে আপনাদের সামনে হাজির হই, যে তথ্যগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা সবসময় চাই যে যেটা সত্য সেটাই আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, রিসেন্টলি পোল্যান্ড গভর্নমেন্ট একটি অ্যালাউন্স দিয়েছে যে তারা 1 লক্ষ কর্মী নেবে। সেই 1 লক্ষ কর্মী কাদের নেবে, কীভাবে নেবে, সে বিষয়ে আজকে আমরা একটি নিউজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, 1 লাখ কর্মীর সুযোগ পোল্যান্ডে, এটা একটি হেডলাইন নিউজের। তো এটা জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে 20 ডিসেম্বর, মানে 3 দিন আগে। তো সেখান থেকে আমি আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিচ্ছে পোল্যান্ড। জানা গেছে এই বাজারে পেশাজীবী নিয়োগের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল। সম্প্রতি প্রতিমন্ত্রী একেএম মুমিন একটি সভায় বলেছেন, পোল্যান্ড 1 লক্ষ কর্মী নেবে বাংলাদেশ থেকে, তবে কর্মীদের অবশ্যই দক্ষ থাকতে হবে। তার মানে মেন পয়েন্টটা হচ্ছে, পোল্যান্ডে 1 লক্ষ কর্মী নেবে ঠিক আছে, সেটা বাংলাদেশ থেকেই নেবে তাও ঠিক আছে, কিন্তু সেখানে অবশ্যই কর্মীকে দক্ষ থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো অবশ্যই যেদিন এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সেদিন আমি আপনাদের একটা নতুন ভিডিও দেব, যে যদি এটা বয়েসেলের মাধ্যমে নিয়োগ হয়, মানে সরকারিভাবে, সেক্ষেত্রেও আপনারা নিউজ পাবেন অবশ্যই। তো তার আগে জাস্ট নিউজটা আপনাদের সাথে সামারিডে শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিও। তিনি বলেন, একসময় শুধু মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ থেকে শ্রমিক দেওয়া নেওয়া হতো, তবে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ যেমন রোমানিয়া, পোল্যান্ড, গ্রিস, ইতালি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে কর্মী নিতে আগ্রহী। এ সময় তিনি পোল্যান্ডের বিষয়ে জানান, পোল্যান্ড বাংলাদেশ থেকে 1 লক্ষ শ্রমিক নিতে চাচ্ছে। মানে আপনারা যারা পোল্যান্ড যেতে চান, যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান, তারা নিশ্চিত ধরে রাখেন যে কয়েকদিনের মধ্যে একটা সুন্দর সার্কুলার পেয়ে যাবেন আপনারা। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ পোল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের স্বীকৃতি দেওয়া ষষ্ঠ দেশ হচ্ছে পোল্যান্ড। 1972 সালের 12 জানুয়ারি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পোল্যান্ড ওয়ার্সে বাংলাদেশের দূতাবাস রয়েছে। পোল্যান্ড সাধারণত 1 বছরে মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়। ভিসার মেয়াদ শেষ হলে দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ বাড়ানো যায়। ভিসার মেয়াদ বাড়িয়ে দেশটিতে 20 থেকে 30 বছর পর্যন্ত অবস্থান করতে পারবেন। শিক্ষাগত ও কাজের অভিজ্ঞতা অনুসারে অগ্রাধিকারভুক্ত চাকরি পাওয়া যায়। দেশটিতে বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং অফিসার, অ্যাকাউন্ট্যান্ট, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স মেকানিক্স, আইটি, ফ্যাশন ডিজাইনার, মেডিকেল, মেডিসিন স্পেশালিস্ট, হোটেল রেস্টুরেন্ট সুপারভাইজার পদে চাকরির সুযোগ রয়েছে। সাধারণ কর্মীদের কাজের সুযোগ খুব একটা নেই, মানে ধরেন লেবার বা কনস্ট্রাকশন ওয়ার্কার, এই যে সাধারণ যে কাজগুলো আছে সেগুলোতে আপনি পোল্যান্ডের এই বিশেষ করে 1 লাখ লোকের মধ্যে এইসব পাওয়া খুব দুষ্কর ব্যাপার, মানে এসব দিবে না। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে পোল্যান্ডের এই সার্কুলারটা কয়েকদিনের ভিতরে ছাড়বে, ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা একটা সুন্দর ভিডিও পেয়ে যাবেন, যেহেতু 1 লক্ষ লোক নেবে অনেক অনেক বড় একটা বিষয়। তো যারা এই ভিডিওটি পরবর্তী ভিডিও পেতে চান, তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য ছোট্ট একটি সামারি যা শেয়ার করা। তো তার আগে বলে রাখি, যারা আমাদের এই ভিডিওগুলো দেখে প্রতিদিন যে অনেকেই ফোন করেন যে আসলে আমরা বিদেশে লোক পাঠাই কি না, বা বিদেশে কোন দেশে পাঠাইতে কেমন টাকা খরচ হয়, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা, আমরা কোনো এজেন্সি নয়, এজেন্সির সাথে যোগাযোগ করবেন, এবং যারা কোন এজেন্সির মাধ্যমে যাবেন সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া আছে, বাংলাদেশ ট্রাস্টের 10টি এজেন্সি আছে, আপনারা ভিডিওতে দেখবেন। আমরা কখনো কোনো লোক পাঠাই না, আমরা জাস্ট একটি, এটা একটা ইউটিউব চ্যানেল, আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি তথ্যগুলো। তো যারা আমার হোয়াটসঅ্যাপে বা আমার ফোনে যারা সবসময় প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করেন যে ভাই এটা বলেন ওটা বলেন, আসলে আমার পক্ষে কোনো কিছু তথ্য দেওয়া সম্ভব নয়, কারণ আমি বিদেশে লোক পাঠাই না। আর যারা ইউরোপে যাওয়ার জন্য, যারা চাকরিতে জব করার, চাকরিতে সিভি ড্রপ করার জন্য যাদের সিভির দরকার ইউরোপিয়ান স্টাইলে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে চেষ্টা করব যে সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। যারা সিভি এবং কভার লেটার বানাতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সেভাবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।